আপনার নাম বলেন। একটু জোরে বলেন। বলেন আমি ধুনট উপজেলা মহিলা লীগের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সাবেক যুব মহিলা লীগের প্রেসিডেন্ট প্রতিষ্ঠাতা, সাবেক ছাত্র লীগের মহিলা বিশ্ব সম্পাদিকা। আমি সামাজিক উন্নয়নে কাজ করতে চাই। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা হাই স্কুল প্রতিষ্ঠা আমি 7,900 ভোট পেয়েছিলাম। আসলে সড়ক দুর্ঘটনার কারণে আমি নির্বাচিত হতে পারিনি। তাহলে অবশ্যই আমি জনজীর হাত জনজীর শেষ আছে না, হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি কাজ করে যাবো। আমি 7ই মার্চে ভূমিকায় আমি রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে রাজপথে আমি ছিলাম, জামাত শিবিরে রাজ্যের এতে আমি অগ্রণী ভূমিকা রেখেছি। আমি অনেক নির্যাতিত হয়েছি, তাই আমি মনে করি জনজীর শেখ আছে না আমাদের যদি আমাকে মনোনীত করে তাহলে আমি অবশ্যই এই দেশকে ক্ষুদা ও দায়িত্বমুক্ত দেশ গঠনে নেতৃত্বে সহযোগিতা করতে পারবো। আমার স্বপ্ন অবহেলিত নির্যাতিত যে মা বোনেরা আছে তাদের পাশে দাঁড়িয়ে আমি যেন তাদের হাসি ফোটাতে পারি। এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।